हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बेंगली स्टडी नेशन। बेंगली स्टडी नेशन यूट्यूब चैनले तुम्हारे सकल के जाना स्वागत। आमी तुम्हारे जीवन विज्ञान क्लास कराची। आज के तुम्हारे जीवन विज्ञान टॉपिक होच्छे संबहन संक्रांत तथ्य समूह। ताहले चलो शुरू कर दी। उद्भिदेर रसेर उत्स स्रोतेर जोन्नो दायी जाइलेम कला। উদ্ভিদের সংবহন কলা হলো জাইলেম ও ফ্লোয়েম। জাইলেম কলার কাজ হরমোন, অন্যান্য বিপাক বস্তু এবং পাতায় প্রস্তুত খাদ্যরস উদ্ভিদ দেহের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া। পরিণত অবস্থায় মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন ও দ্বি অবতল। মানব হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় ফুসফুসীয় ধমনী পথে। রক্তের দুটি অজৈব উপাদান সোডিয়াম আয়ন ও পটাশিয়াম আয়ন। রক্তের দুটি জৈব উপাদান গ্লুকোজ ও সিরাম অ্যালবুমিন। রক্তে অবস্থিত ফ্যাট কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড। রক্তের নাইট্রোজেন ঘটিত পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড। রক্তকণিকার উৎসস্থল লাল অস্থিমজ্জা, যকৃৎ, প্লীহা এবং লসিকা গ্রন্থি। রক্তকণিকার ধ্বংসস্থান যকৃৎ ও প্লীহা। রক্ত অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোগকলা। রক্তের পরিমাণ 5000 সিসি বা 5 লিটার স্বাভাবিক উচ্চতাযুক্ত সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের। রক্তের উপাদান রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে কী কী থাকে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আর রক্তরস। স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg। লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষদের হচ্ছে যে 5 থেকে 6 মিলিয়ন/মাইক্রোলিটার, স্ত্রীদের হচ্ছে 4 থেকে 5 মিলিয়ন/মাইক্রোলিটার। লোহিত রক্তকণিকার কাজ প্রধানত O2 ও CO2 পরিবহন করা। শ্বেত রক্তকণিকার সংখ্যা 4000 থেকে 10000/মাইক্রোলিটার। শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ধ্বংস এবং রোগ প্রতিরোধ করা। বিভিন্ন শ্বেত রক্তকণিকার শতকরা পরিমাণ 1 নম্বর হচ্ছে নিউট্রোফিল 50 থেকে 70%, ইওসিনোফিল 1 থেকে 4%, বেসোফিল 0.4%, মনোসাইট 2 থেকে 8%, লিম্ফোসাইট 20 থেকে 40%। অনুচক্রিকা সংখ্যা 1,50,000 থেকে 4,50,000/মাইক্রোলিটার। অনুচক্রিকার কাজ বলছে রক্ত থঞ্চনে সাহায্য করা। হিমোগ্লোবিনের কাজ, সরি, তার আগে হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কত সেটা জানতে হবে। পুরুষের হচ্ছে যে 13.5 থেকে 17.5 গ্রাম/ডেসিলিটার, স্ত্রীদের হচ্ছে যে 12 থেকে 15.5 গ্রাম/ডেসিলিটার। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কয়েক ঘন্টা থেকে 12 থেকে 13 দিন। অনুচক্রিকার গড় আয়ু 8 থেকে 12 দিন। স্বাভাবিক হৃৎস্পন্দন সাধারণত 72 বার প্রতি মিনিটে। রক্ত রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না হেপারিনের জন্য। রক্ত থঞ্চনে সাহায্য করে থ্রাম্বোকাইনেজ বা থ্রাম্বোপ্লাস্টিন উৎসেচক। অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা। অধিক O2 যুক্ত রক্ত প্রভাবিত হয় ফুসফুসীয় শিরায়। অধিক CO2 যুক্ত রক্ত প্রভাবিত হয়
ফুসফুসীয় ধমনীতে। রক্তবাহের ভিতরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি থ্রাম্বোসিস। রক্তের বাইরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি রক্ততঞ্চন। সর্বজনীন দাতা রক্ত হচ্ছে ও গ্রুপ, সর্বজনীন গৃহীতা হচ্ছে এবি গ্রুপ। পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়া। অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। লিউকোমিয়া বা লিউকেমিয়া বা ম্যালিগন্যান্ট, ইংরেজিতে বলে ম্যালিগন্যান্ট। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বৃদ্ধি পাওয়া। লিউকোসাইথিমিয়া, লিউকোসাইথিমিয়া হচ্ছে যে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। এখানে বৃদ্ধি পাওয়া ভুল করে লেখা হয়ে গেছে, এটা হবে কমে যাওয়া। থ্রাম্বোসাইটোসিস, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া। পারফিউরা বা থ্রাম্বোসাইটোপেনিয়া, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। সিকল সেল অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার অত্যধিক ধ্বংসজনিত কারণে হয়। ম্যালেরিয়া রোগাক্রান্ত শরীরে। নর্মোসাইটিক অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকা অত্যধিক বিনষ্ট হলে বা আকৃতিগত পরিবর্তন হলে। অ্যাপ্লাটিক অ্যানিমিয়া, অস্থিমজ্জা ক্ষতির ফলে হয়। পার্নিসিয়াস অ্যানিমিয়া, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে হয়। সিস্ট্রল ও ডায়াস্ট্রল, হৃৎপিণ্ডে যথাক্রমে সংকোচন ও প্রসারণ। মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারের নাম সাইনোঅ্যাট্রিয়াল নোড বা SA নোড। মানব হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকারের নাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা AV নোড। RH ফ্যাক্টর, এক বিশেষ প্রকার প্রোটিন জাতীয় অ্যান্টিজেন। রিচার্স বানরের নাম অনুসারে এর নাম RH ফ্যাক্টর। জল সংবহন তন্ত্র দেখা যায় তারা মাছে। মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় আরশোলা, চিংড়ি, শামুক ইত্যাদি। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় কেঁচো, ব্যাং, মানুষ ইত্যাদি। হিমোশিল, রক্তপূর্ণ দেহ গহ্বর। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত। হৃৎপেশি বিশেষ অনৈসিক পেশি। মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ O2 সমৃদ্ধ রক্তকে ধমনীতে সংবাহিত করা। ডান নিলয়ের কাজ ফুসফুসীয় ধমনী CO2 যুক্ত রক্ত প্রেরণ করা। ডান অলিন্দের কাজ মহাশিরা দ্বারা নিয়ে আসা CO2 যুক্ত রক্ত গ্রহণ করা। বাম নিলয়ের কাজ ফুসফুসীয় শিরা দ্বারা নিয়ে আসা O2 যুক্ত রক্ত গ্রহণ করা। দ্রিপত্র বা বাইকাস্পিড বা মিট্রাল কপাটিকা থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। ত্রিপত্র বা ট্রাইকাস্পিড কপাটিকা থাকে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগ ছিদ্রপথে। হৃৎপিণ্ডের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম। নীলাভ রক্ত দেখা যায় কবজি শ্রেণীর প্রাণী। হিমোগ্লোবিন হচ্ছে যে লৌহঘটিত শ্বাসরঞ্জক পদার্থ। হিমোসায়ানিন তাম্রঘটিত শ্বাসরঞ্জক পদার্থ। হচ্ছে হিমোলিম্ফ পতঙ্গদের রক্ত, এটি লৌহঘটিত হচ্ছে রঞ্জক পদার্থ। ভেনাস হৃৎপিণ্ড অধিক CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয় মাছের দেখা যায়। কুমির, ব্যাং ও মাছের হৃৎপিণ্ড যথাক্রমে 4, 3 ও 2 প্রকোষ্ঠ যুক্ত। তাহলে আজকের টপিকটা আমার এখানেই শেষ হলো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা পজ করে তোমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো নোট করে নিতে পারো। নেক্সট দিন তোমাদের আমি করাবো উদ্ভিদ সংক্রান্ত তথ্যসমূহ।